মালয়েশিয়া প্রবাসীদের মাত্র 4 দিন এই পাসপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে হাই কমিশন সম্প্রতি মালয়েশিয়া প্রবাসীদের মাত্র 4 দিন এই পাসপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে হাই কমিশন সম্প্রতি অবাক হলেও সত্য যে মাত্র 4 দিনে মালয়েশিয়াতে পাসপোর্ট রিনিউ করতে পারবে প্রবাসী ভাইরা। ঠিক এমনটাই বক্তব্য রেখেছেন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন স্যার, যখন কিনা মালয়েশিয়াতে ওয়ান স্টপ কল সেন্টার উদ্বোধন করতেছেন তিনি। এরপরে কিন্তু এই বক্তব্যটি রেখেছেন যেখানে বলা হচ্ছে মাত্র 4 দিনে 4 দিনে প্রবাসী ভাইরা আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন। অবাক করার বিষয় হচ্ছে ওয়ান স্টপ কল সেন্টার উদ্বোধন করেছেন, ইতিমধ্যে 1 মাস পেরিয়ে যাচ্ছে, এখনও কোনো প্রকার ই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করার কোনো প্রকার নামগন্ধ পাচ্ছি না। আমরা বিভিন্ন মাধ্যমে হাই কমিশন যোগাযোগ করতেছি কবে থেকে চালু হবে, যদিও একটি আমরা আশার আল দেখেছি যে চলতি মাস তথা ফেব্রুয়ারির 21 তারিখে 21শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু চালু হওয়ার একটা আশ্বাস দেখেছি আমরা বিগত সময়ে, তাও কিন্তু আমাদের মাটি হয়ে গেল। কোনো প্রকার এখনও একজ্যাক্টলি যে একটি আনসার পাচ্ছি না কবে থেকে আমাদের ই পাসপোর্ট কার্যক্রম শুরু করবে মালয়েশিয়া হাই কমিশন। তো সেক্ষেত্রে এ নিয়ে কিন্তু মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাইরা চরম বিপাকে বসবাস করতেছেন, বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে যে বৈধ হওয়ার জন্য অপেক্ষা রয়েছেন, যে সমস্ত প্রবাসী ভাইরা পাসপোর্ট রিনিউ করতেছে অপেক্ষা রয়েছেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা বর্তমানে এসব শুধুমাত্র ই পাসপোর্টের অভাবে কেউ বৈধ হতে পারতেছে না, কেউ বা পাসপোর্ট রিনিউ করতে পারতেছে না, অনেক সমস্যায় জর্জরিত প্রবাসী ভাইরা। আর আমাদের হাই কমিশন থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে অনেকগুলো কার্যক্রম নিয়েছে, নিচ্ছে, প্রবাসীদেরকে সার্ভিস দিচ্ছে, দিবে বলে কিন্তু ইতিমধ্যে অনেক তালবাহানার মধ্যে ডুবে আছে। আদৌ একজ্যাক্টলি কোনো প্রকার ডেট পড়তেছে না আমাদের হাই কমিশন থেকে, আমরা যোগাযোগ করে কোনো যে আনসার পাচ্ছি না যে কোন মাসের কয় তারিখে আমাদের হাই কমিশন থেকে প্রবাসী ভাইরা যে ই পাসপোর্ট রিনিউ করতে পারবে। প্রবাস টিভিতে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ পাসপোর্ট রিনিউ করা, পৃথিবীর যে কোনো রুটে যে কোনো দেশে টিকিট প্রসেসিং, ট্রাভেল পাস, স্পেশাল পাস, ইমার্জেন্সি দেশে পাঠানো, ইমিগ্রেশন থেকে পাসপোর্ট চেক, ব্ল্যাকলিস্ট এবং লারিকেল চেক করা, স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসাসহ অন্যান্য ভিসা প্রসেসিং করা, হোটেল বুকিং করা, মেডিকেল বা প্রমিমা প্রসেসিং করা এবং প্রবাসীদেরকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন বিষয়ে আমরা সহায়তা করে থাকি। তাই তো এখন এই প্রবাস টিভির স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। তার পাশাপাশি যেই নাম সংশোধন বা বয়সের পরিবর্তন নিয়ে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তেছে প্রবাসী ভাইরা। যে সমস্ত প্রবাসী ভাইদের বর্তমান MRP পাসপোর্টের মধ্যে আপনার নামে অথবা বয়সের সমস্যা রয়েছে বা যে পার্থক্য রয়েছে পরিবর্তন করতে হবে, ই পাসপোর্ট করতে গেলে অটোমেটিকলি পরিবর্তন হবে, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইরা পরবর্তী সময় যে আপনি কীভাবে ভিসা রিনিউ করবেন তাও নিয়ে কিন্তু অনেক সংশয়ের মধ্যে প্রকাশ করতেছেন প্রবাসী ভাইরা। যাতে মালয়েশিয়াতে ইমিগ্রেশনে কোনো প্রকার সমস্যা না হয়, সঠিকভাবে ভিসা রিনিউ করা যায় এবং ই পাসপোর্টের নাম পরিবর্তন বা যাদের হাতে কিনা বর্তমান সময় MRP পাসপোর্ট রয়েছে ওই পাসপোর্টের অনুকরণ পাসপোর্ট করা যাবে কিনা, এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। তবে কোনো প্রশ্নের আনসার আমরা অ্যাকুরেটলি দিতে সক্ষম হচ্ছে না, এই কারণে যেই হাই কমিশন থেকে কোনো প্রকার আপডেট দিচ্ছে না আমাদেরকে। তাই তো আমরা মালয়েশিয়ার সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে প্রবাস টিভির মাধ্যমে আমরা অনুরোধ করতেছি আমাদের হাই কমিশনকে, যাতে করে ই পাসপোর্ট সমস্যার সমাধান দ্রুত করার জন্য সমাধান দিয়ে আস। আসলে এই পর্যন্তই, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা পর্তি ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।